Okay, now I am going to give you another example. Suppose we are going to find the HCF of 60, 80 and 100. Etia ami tinita number or HCF keneke uliam. So yat suwa tumi 60, 80 and 100. E dutar e tinita number or bitorot. Kunduta horu 60 and 80. Okay. Between 60 and 80. 60 or 80 bitorot. Ako dangor kuntu 80. Gutike he 80 took. মানে গ্রেটার নাম্বারটুক স্মলার নাম্বারের আমি ডিভাইড করি মানে হে 80 টুক 60 রে ডিভাইড করি ওকে সো 60 ওয়ান্স আর 60 ওকে উই পুট দা পার্সেন্ট ইন দা রাইট সাইড সো আফটার সাবট্রাকশন উই গেট 20 ওকে মাইনাস করার পিছত কিমান পালো 20 পালো এতিয়া আমি কি করিম হে 20 রে কাক ডিভাইড করিম আকো যেটো কি আছিল ডিভিজার আছিল মানে 60 আছিল 60 আকো ডিভাইড করিম ওকে এই 62 ডিভাইড করিম ইয়াত লিখিছো 60 গতিকে 23 যা 60 আমি জানো গতিকে আফটার সাবট্রাকশন মাইনাস করার পিছত কি পালো 0 পালো ওকে সো এই দুটা নাম্বার রে হল 60 আর 80 রে হল সো এটু এনেকৈ থৈ দিলো এতিয়া আমি কি করিম এ যেটো নাম্বার রল রই গৈছিল কোনটো নাম্বার রই গৈছিল 100 সো হে 100 আৰু ইয়াত উপৰৰখিনি চোৱা উপৰৰখিনি যিটো নাম্বাৰেৰে ডিভাইড কৰোতে 0 পাইছিলোঁ কোনটো নাম্বাৰেৰে ডিভাইড কৰোতে 0 পাইছিলোঁ 20 সেই 22ৰ 20ৰ আৰু 100ৰ এচিয়া বুলিয়াম চ' 100ক আকৌ 20ৰে ডিভাইড কৰিম 25 যা 100 চ' এট লাষ্ট ইউ চি মানে কি লাষ্টত আমি কি গম পালোঁ যে লাষ্টত একেবাৰে লাষ্টত কোনটো নাম্বাৰেৰে ডিভাইড কৰোতে 0 পালোঁ চ' লাষ্টত একেবাৰে গম পালোঁ যে 20ৰে ডিভাইড কৰোতে আমি 0 পালোঁ দেট চ' মাই 20 ইজ দ্য এচিয়াফ অফ 60, 80 এণ্ড 100 অ'কে চ' এনাদাৰ এক্সাম্পল আই এম গোয়িং টু গিভ ইউ এনাদাৰ এক্সাম্পল